নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। পয়লা মার্চ মাসের প্রথমেই চার রাশি হতে চলেছে মহা কোটিপতি। আগামীকাল এই চার রাশির প্রবল অর্থপ্রাপ্তির আমি যোগ দেখতে পাচ্ছি। কোন কোন এই চারটি রাশি আমি বিস্তারিত আলোচনা করব। আগামীকাল আপনার ষষ্ঠী তিথি রয়েছে, দিনটিকে রিপ্রেজেন্ট করছে সাতি নক্ষত্র এবং যোগ রয়েছে ধ্রুব যোগ। আপনাদের অভিজিৎ মুহূর্ত রয়েছে 12:06 থেকে 12:50 পর্যন্ত এবং রাহুকাল রয়েছে সকাল 10:25 থেকে 11:55 পর্যন্ত। এই রাহুকালটাতে কোনো শুভ কাজ, কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভ যাত্রা আপনারা কিন্তু করবেন না। তো এই পয়লা মার্চ 2024 চার রাশির কপাল খুলতে চলেছে। যারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। যদি আপনারা কেটে কেটে ভিডিওটি দেখেন অনেক কিছু মিস করে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে থাকে। শুধুমাত্র রাশির নাম শুনে যদি আপনারা বেরিয়ে যান অনেক কিছু আপনারা কিন্তু জানতে পারবেন না, কারণ আমি প্রতিদিন এই নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে দিই এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক অংশে মিলে এবং অনেকে এই টার্গেট নাম্বার যারা এ করছে তাদের ক্ষেত্রে কিন্তু কৌশিকদা টার্গেট নাম্বার নিয়ে কিন্তু আমার অর্থপ্রাপ্তি কিন্তু হয়েছে। কোন এই সৌভাগ্যশালী আপনার চার রাশি আমি একে একে আলোচনা করতে চলেছি। প্রথম রাশি আগামীকালের জন্য নাম্বার ১ যে রাশির আমি কথা বলবো, তার আগে ছোট্ট একটা কথা বলি। যাদের রাশির নাম নেই তারা অবশ্যই হয়তো ধৈর্য নিয়ে শুনছেন, হয়তো আপনার রাশির নাম থাকছে না শেষের দিকে, তাই আমি এখন থেকে প্রথমে আপনাদের রাশির নাম টার্গেট নাম্বার আপনাদেরকে জানাবো, তারপর আমি আপনাদের আরও বিস্তারিত আলোচনাগুলো আমি আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে করব। কোন কোন সৌভাগ্যশালী রাশি দেখুন, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে যাদের অল্পের জন্য। এর পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশন, জন্মছকের সংস্কার করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। এবার আমি প্রতিদিন একটা কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওগুলো শুনছেন তাদের জন্য একটা অনুরোধ। অনেকে লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা দেখে নিন না। আপনার ক্ষেত্রে সময়টা কখন রয়েছে, আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন এবং আপনার যে ফরচুনার নাম্বার কোনটা রয়েছে সেই জায়গাটা আগে জেনে নিন, দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। অনেকের ক্ষেত্রে কী হচ্ছে, 2-1 নাম্বার বা আপনার দীর্ঘদিন অর্থ প্রাপ্তির জন্য প্রচেষ্টা করে যাচ্ছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন, এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু হয়। জন্মকুণ্ডলিতে অনেকেরই কিন্তু নবগ্রহের মধ্যে 9টি গ্রহ ভালো থাকতে পারে না। আমি বারবার বলি, আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ কেমন আছে, রাহু শুক্র বুধ যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভ অবস্থাতে থাকে জানবেন আপনার অর্থপ্রাপ্তি হবে এবং তাদের যদি দশা মহাদশা যদি পারমিট করে তাতেও কিন্তু অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে। চার রাশির নাম আমি একে একে জানাই, টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়। প্রথম যে রাশি আমি কথা বলবো আগামীকাল শুক্রবার, সে রাশির নাম তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখতে পাচ্ছি,
আপনাদের একটা ছোট্ট সময় বেরিয়েছে 12:12 থেকে 12:00 আপনার 40 মিনিট পর্যন্ত সময়টা ছিল, 12:12 থেকে 12:40। আপনাদের যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 9 এবং 5। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সেটা রয়েছে আপনাদের 12:30 থেকে 1:14 পর্যন্ত, ছোট্ট একটা সময়। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের যে শুভ সময় সকাল 10:00 থেকে 10:20 পর্যন্ত, খুব অল্প সময়, 10:00 থেকে 10:20। একদম শেষ রাশি, সে রাশির নাম আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় দেখতে পাচ্ছি। মিথুন রাশির একটা ছোট্ট একটা সময় বেরিয়েছে, বৈকাল 4:28 থেকে 28 মিনিট থেকে আপনার 5:12 পর্যন্ত টাইমটা শুভ। আপনার টার্গেট নাম্বার 3, অর্থাৎ এ কটি রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসাল্ট করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। তাই মোটেও আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা আলোচনাগুলো অবশ্যই আপনারা শুনুন, এবং পাশাপাশি আপনারা প্রতিকারটা করুন। এই যে প্রতিদিন ভিডিও শুনছেন, হয়তো আপনার সাথে মিলছে না, একবার প্রতিকার প্রতিবিধান করুন, এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। তো আগামীকাল যে 4 রাশির আমি কথা বললাম, এই 4 রাশির যদি আপনি জাতক অথবা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কিন্তু একটা গাঢ় সম্ভাবনা রয়েছে। এবং আপনার যদি ধ্রুবযোগে জন্ম হয়, মানে আপনার জন্মকালীন যে ধ্রুবযোগ যদি থাকে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিতরূপে হবে। সাথী নক্ষত্রে যদি জন্ম হয়, তাতেও কিন্তু অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়বে। প্রত্যেকে ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।